আসসালামু আলাইকুম। আমাদের দেশে অ্যান্ড্রয়েড ইউজার, আইফোন ইউজার অল টাইম ফেসবুক গ্রুপে হোক, রিয়েল লাইফে হোক, যে কোনো জায়গায় কমেন্টে মারামারি করতেই থাকে, কিন্তু তারপরও একটা অ্যান্ড্রয়েড ইউজার কিন্তু সবসময় চায় যে সে আইফোন ইউজ করবে, বা জাস্ট দেখার জন্য হলেও সে আইফোন ইউজ করবে। অনেকে হয়তো করে, অনেকে করে না। বেশিরভাগ মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন থাকে, সেলিব্রিটিরা বা বড় বড় যারা আছে তারা কেন আইফোন ইউজ করে, অন্যান্য এত ফোন থাকতো কেন তারা আইফোন ইউজ করে। এই প্রশ্নটা আমার মনেও ছিল, তো আজকের ভিডিওতে আমি এই প্রশ্নের আনসার দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সেলিব্রিটি বলতে কয়েক ধরনের সেলিব্রিটি আছে, যেমন হলিউডের স্টার যারা আছে, নায়ক নায়িকা, তারপর যারা মুভি করে, বলিউডের মুভি করে, শাহরুখ খান, সালমান খান, মানে ওইগুলা একরকম। তারপর ইউটিউবে যারা আছে, ইউটিউব সেলিব্রিটি অনেক, যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, ওইগুলো অন্যরকম। তার মধ্যে বেশিরভাগ কি প্রায় 80% মতোই, আমার দেখা 80% মতোই আইফোন ইউজ করে। একদম ফিন লেভেলে তো আমি ওইটা পুরোপুরি জানি না, কিন্তু তার মধ্যে আমার যেটা আইডিয়া, তাদেরও তো ফোন নিয়ে আইডিয়া থাকে না, যে ফোনের ভিতরে আসলে কী প্রসেসর কী এসব কিছুই আইডিয়া থাকে না। তারা জাস্ট চায় যে এমন একটা ফোন যেটা দেখলে মানে শো অফও আসে, শো অফ করবে, প্লাস যেটার ক্যামেরা ভালো হবে, যেটার পারফরমেন্সও ভালো হবে, আর সহজে ব্যবহার করতে পারবে, এরকম একটা ফোন চায়। তো ওটার জন্য আইফোন ভালো। কিন্তু বাংলাদেশের মধ্যে আইফোন ইউজ করলে মানে আইফোন সিস্টেমটা একটু কঠিন লাগে, কারণ আমরা সবাই অ্যান্ড্রয়েড ইউজ করছি আগে। তো এমনিতে যদি আপনি চিন্তা করেন যে অ্যান্ড্রয়েড সিস্টেমটা নাই, জাস্ট আইওএসে আপনি 3-4 বছর ধরে ইউজ করতেছেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আইওএসে কোনো কিছুই তেমন চেঞ্জ হয় না। অ্যান্ড্রয়েডের মধ্যে নতুন একটা ফিচার আসে, এটা চলে যায় ওইখানে, ওইটা চলে যায় ওইখানে, এটার আইকন চেঞ্জ হয়ে গেছে, খুঁজেই পাই না। আপনি 1 বছর আগে দেখেন একটা অ্যান্ড্রয়েড ফোনে সেটিংসে হটস্পটটা কোথায়, আর এখন আপনার সেটিংসে হটস্পট কোথায়, শাওমির এক জায়গায়, তারপর স্যামসাংয়ের এক জায়গায়, রিয়েলমির এক জায়গায়। এগুলো আমাদের কাছে সহজ লাগে, এমনিতে বাইরে যারা আছে ওদের কাছে এগুলো সহজ মনে হয় না। আইফোনের মধ্যে সব কিছু প্রায় সেমই, কোনো কিছু কাস্টমাইজ করা যায় না। ওই আগে যা দেখছি এখনও তাই, প্রায় একই, জাস্ট একটু একটু চেঞ্জ হয় আর কি। এই জন্যই যারা মানে বড় বড় সেলিব্রিটি আছে তাদের মধ্যে বেশিরভাগ এটা ইউজ করে। আরেকটা মেইন কারণ হচ্ছে সিকিউরিটি। আপনারা সবাই জানেন যে আইফোনের মধ্যে সিকিউরিটি অনেক ভালো। আমার মতো যারা আছে, যাদের ক্র্যাক অ্যাপের অনেক দরকার হয়, মানে যেমন প্লে স্টোরে অর্ধেক অ্যাপ চালামো, অর্ধেক অ্যাপ চালামো বাইরের অ্যাপ, তাদের জন্য আইফোনে গেলে অনেক বেশি অসুবিধা হয় দিন শেষে। কিন্তু সিকিউরিটিটা ভালো থাকে আইফোনে, কারণ অ্যান্ড্রয়েডে আপনার পুরো ফ্রিডম আছে, আপনি যেটা মন চেয়ে ওটা ইনস্টল করলেন, যেটা মন চেয়ে ওটা চালাইলেন, হঠাৎ করে আপনার ফোন হ্যাক হয়ে গেলো বা আপনার কোনো ডাটা চুরি হয়ে গেল, তো ওই ক্ষেত্রে দোষটা আপনারই থাকে। কিন্তু আইফোনে আপনারে এটা করতেই দিব না, আপনি যে একটা অন্য অ্যাপ ইনস্টল করবেন ওরা ইনস্টলই করতে দিব না, ইনস্টল করতে প্রচুর ঝামেলা, তো ওইরকম ঝামেলা পোহায় আপনার ইনস্টল করতে আর মনে চাইব না, যে কারণে আইফোনটা সিকিউর বেশি। আর এমনি তো অ্যান্ড্রয়েড হচ্ছে ওপেন সোর্স, তো সবাই নিতাছে, ইউজ করতেছে তাদের ফোনে, আর যারা আছে হ্যাকার টেকার ওইগুলো নিতাছে, নিয়ে দেখতেছে ভিতরে কী টিয়া আছে। এমনিতে আইফোনের মধ্যে সব কিছু সীমাবদ্ধ আছে, ওইটা মানে ওরা ছাড়া এমনিতে কাউরে দেয় না, এই জন্য আইফোনটা সিকিউর। আর এটা হচ্ছে মেইন কারণ, মানে মেইন কারণ সেলিব্রিটিরা কেন ইউজ করে, সিকিউরিটির জন্য। এখন আমার আপনার কাছে মনে হতে পারে যে কেন সিকিউরিটি এমন কি, অবশ্য মনে হওয়ারই কথা। আমরা সবাই বেশিরভাগ মানুষ যারা এডিটর ইউজ করি, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস, এগুলো সব ক্র্যাক ইউজ করি, আমাদের মাথায় কিন্তু এমন কোনো আইডিয়া আসেই না যে আমরা টাকা দিয়ে কেন কিনবো। আমরা যেহেতু ফ্রি পাইতেছি, তো কোনো কিছু কিন্তু ফ্রি না। আরেকটা কারণ যেটার জন্য সেলিব্রিটিরা আইফোন ইউজ করে সেটা হচ্ছে পারফরমেন্স। যেমন আপনি একটা আইফোন 5 নেন বা আইফোন 6 নেন, সেটা হোক 4-5 বছর পুরানো, সেটার পারফরমেন্স কিন্তু এখনও সেম। কোনো একটা অ্যাপ অ্যান্ড্রয়েডের মধ্যে আপনি মানে জোর করে চালাইতে পারবেন, ওইটা হয়তো 30 FPS-এর জায়গায় যেটা 5-6 FPS-এ চলবো, কিন্তু তারপরে চলবো, আপনি চালাইতে পারবেন। কিন্তু আইফোনে মনে করেন যে কোনো একটা অ্যাপ যেটা আপনার হার্ডওয়্যারের সাথে ভালো মতো মিলবো না, চলবো না ঠিক মতো, ওরা ডিরেক্ট ওইটারে আর ইনস্টলই করতে দেয় না, এই কারণে তারপর আপনি কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন না, সফটওয়্যার অপটিমাইজেশন ভালো, এই জন্য আপনি 1 বছর ইউজ করেন, 2 বছর ইউজ করেন, 3 বছর ইউজ করেন, ফার্স্টে যেরকম পারফরমেন্স পাইছেন শেষে ওইরকম পারফরমেন্সই পাইবেন, এই জন্য তারা
এটা ইউজ করে, মানে বেশিরভাগ সেলিব্রিটিরা অ্যাপেল ইউজ করে। তো আরেকটা কারণ সেটা হচ্ছে ইকোসিস্টেম। যেমন এমনিতে আপনি যে কোনো কিছু একটা শেয়ার করলেন, যেমন আপনি একটা ইউটিউব ভিডিও দেখতেছেন, আপনি অন্য ফোনে ওই ইউটিউব ভিডিওটা দেখবেন। তো এক্ষেত্রে আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড থাকে, দুইটা অ্যান্ড্রয়েড থাকে, তো কী করবেন আপনি? হয়তো ভিডিওটার নাম দেখে ওইখানে সার্চ দিবেন, বা ভিডিওটার লিঙ্ক আপনি মেসেঞ্জারে বা অন্য কোনো লিঙ্কে দিবেন, কিন্তু আইফোনের মধ্যে শেয়ারে দিবেন সব জায়গায়, যে কোনো কিছুর মধ্যে ওপরে এয়ার ড্রপ থাকবে, তো ওইটাতে আপনি শেয়ার করবেন। শেয়ার করলে ওই ফোনের মধ্যে, যেখানে শেয়ার করবেন ওই ফোনের মধ্যে ইউটিউব ভিডিওটা সেম জায়গা থেকে প্লে হবে যে জায়গায় আপনি আপনার আগের ফোনে দেখতেছিলেন, সব কিছু এরকম। তো আমি তো বাকিগুলো ইউজ করিনি তাই বলতে পারতাছি না, কিন্তু যেগুলো জানি যে আপনি ম্যাক ইউজ করতেছেন, ম্যাকের টেস্ট কপি করে আপনি আইফোনের মধ্যে পেস্ট করতে পারবেন, তারপরে আইফোনে কল আসলে আপনি ম্যাকে রিসিভ করতে পারবেন, মানে এগুলো অনেক ইউজফুল আর কি। এগুলা একে তো ইকোসিস্টেমটা খুব জোসভাবে কাজ করে, তারপর ওদের সফটওয়্যার অপটিমাইজেশন জোস খুব স্মুথ, এই জন্য মানে সেলিব্রিটিরা সব অ্যাপেল ইউজ করে। এখন আসি ক্যামেরাতে। আইফোনের ক্যামেরা কিন্তু অল টাইম টপ থ্রি এর মধ্যে থাকে। পিক্সেলের ক্যামেরা অবশ্যই ভালো, কিন্তু আইফোনে আপনি যখন ছবি তুলবেন মানে ক্যাচ করে ছবি উঠে যাবে, তারপর আর এটার ছবি কিন্তু এমনিতে দেখতে ততটা সুন্দর হয় না, একদম খুবই নর্মাল, মানে আপনি বাস্তবে যেরকম দেখতেছেন এরকমই ছবি উঠতেছে। যেমন অ্যান্ড্রয়েডের মধ্যে বেশিরভাগ ফোনের মধ্যে ছবি তুলবেন, তুললে একটু সুন্দর লাগে, ওরকম না। তারপরেও কেন সেলিব্রিটিরা এটা ইউজ করে? যেমন আপনি ছবি তুলতেছেন আপনার পিছনের সূর্য বা আপনার পিছনের লাইট, তখন অন্যান্য ফোন দিয়ে ছবি তুললে আপনার ফেসটা কালো আসবে, কিন্তু আইফোন ব্যালেন্স করে ফেলায়, মানে যে কোনো সিচুয়েশনে কালার ব্যালেন্স এগুলো সব কিছু মানে ঠিক করে ফেলায়, এই জন্য ছবিটা ন্যাচারাল আসে, দেখতে অতটা সুন্দর লাগে না, কিন্তু আইফোনের ক্যামেরা তারপরে টপ থ্রি এর মধ্যে থাকে। আর সেলিব্রিটিরা এই জন্য ইউজ করে, আর সেলিব্রিটিদের তো ওরকম মানে ছবি খারাপ হওয়ার কথা না, কারণ অল টাইম থাকে সেই লেভেলের লাইটিং কন্ডিশনে, তো ওই জন্য অ্যাপেল ইউজ করে। তারপর যদি শো অফরে একটা জায়গায় রাখি, মানে একটা পয়েন্ট যদি শো অফ রাখি, তো আমাদের মধ্যে অনেকে ভাবে যখন একজন আইফোন দিয়ে ছবি তোলে, মানে ছবি ছাড়ছে, তো মানে ওর ছবিটা দেখে অনেকের মাথায় একটা আইডিয়া আসে যে ওন কী না কী করে, হ্যাঁ ওর মনে হয় অনেক টাকা আছে, ওর জব আছে, এটা সেটা। আর সেলিব্রিটিও চায় যে আপনি আমার ব্যাপারে এগুলো এগুলো ভাবুন, এর জন্য মানে শো অফ করে, শো অফ সবাই করে, অনেকে আছে করে না, শো অফ একটু হইলেও আছে। তো এখন সেলিব্রিটিদের মধ্যে আরেকজন আসি, যারা হচ্ছে টেক ইউটিউবার, যেমন আমার আপনার মতো মানুষ, যেমন আপনার যে এই টাইপের কন্টেন্ট ইন্টারেস্ট আছে, আমারও অনেক ইন্টারেস্ট আছে। শুধু টেক ইউটিউবার না, বাংলাদেশের বেশিরভাগ মানুষই তাদের মোবাইলের মধ্যে কম্পিউটারের মধ্যে ভাইরাস পালে আর কি। যেমন আমার পিসির সাথে, মানে আমার চ্যানেলের সাথে বা আমার পিসির সাথে যে যখন যে কোনো কিছু হইতে পারে, ওইটা আমি জানি, কারণ আমি ইউজ করতেছি সব ক্র্যাক সফটওয়্যার ইউজ করতেছি, আফটার এফেক্ট, প্রিমিয়ার প্রো, এসব টুসব যা আছে সব ক্র্যাক। আমি তো আর ওরকম কিনে ইউজ করবো না, ক্র্যাক আছে তো ওইরকম কিনে ইউজ করবো কেন, মানে বেশিরভাগ মানুষ এমন ভাবে আর কি। আর অবশ্য অনেকে কিনতে চায় কিন্তু কেনার মতো ওয়ে থাকে না। আমার কাছে মানে অ্যান্ড্রয়েড ভাল লাগে, কিন্তু তারপরও স্মুথ পারফরমেন্সের জন্য আইওএস নেই। আর টেক ইউটিউবাররা দেখবেন যে একবার আইফোন ইউজ করতেছে, আবার দেখবেন যে পরের ভিডিওতে দেখবেন যে স্যামসাং ইউজ করতেছে, আবার পরের ভিডিওতে দেখবেন যে ওয়ান প্লাস ইউজ করতেছে। ওরা তো একটা ফোন ইউজ করতেছে আর একটা ফোন ইউজ করে, মানে এমনি এমনি সব ফোনের মধ্যেই সুইচ হতে থাকে। এমনিতে এটা আমি 99.9% শিওর যে টেক ইউটিউবাররা, মানে যত টেক ইউটিউবার আছে তার মধ্যে 90%ই অ্যান্ড্রয়েড লাভার, কিন্তু আইফোন ইউজ করে সিকিউরিটি আর পারফরমেন্সের জন্য। এমনিতে আমিও, আমি জাস্ট পারফরমেন্স, ক্যামেরা, সিকিউরিটি তিনটার জন্য আইফোন ইউজ করি, আর এমনিতে আমার অ্যান্ড্রয়েডই ভালো লাগতো, এটার মধ্যে আমি হাত ভালো কিছুই করতে পারি না। আপনাদের কাছে যদি অন্য কোনো পয়েন্ট থাকে যেটা আমি মিস করছি বা যেটা আমি জানি না, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।